আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই জুলাই মাস জুড়ে যে চাকরির বিজ্ঞপ্তিগুলোর জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে বা নোটিফিকেশন বেরিয়ে গেছে ইতিমধ্যে আমাদের হাতে চলে এসেছে সেই কটা বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। পাঁচটা ভ্যাকান্সি আমি রেখেছি, তবে ভেবো না যে পাঁচটাই, এর পরেও হয়তো আরও বেরোবে, যখন বেরোবে তখন তো আপডেট পেয়েই যাবে আমাদের চ্যানেল থেকে। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। তার আগে আমি অতসী তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি তোমাদের চ্যানেল ইয়োর স্টাডিতে। চলো ভিডিও শুরুতেই দেখো আমরা পাঁচটা রেখেছি, তোমাদেরকে বললাম যে পাঁচটা বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। প্রথম যে বিজ্ঞপ্তি তার কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, ইতিমধ্যে চলছে 10 তারিখ কিন্তু তার লাস্ট ডেট, সেটা হচ্ছে SCI জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্ট। সুপ্রিম কোর্টের তরফ থেকে যেটা বেরিয়েছিল সুপ্রিম কোর্ট জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, সেটাই হচ্ছে এই পদটা যেটা হচ্ছে SCI। দেখো এর লাস্ট ডেট হচ্ছে, ফর্ম ফিল আপ যেহেতু শুরু হয়ে গেছে, লাস্ট ডেট 10/7/2022, এর পরে এই তারিখের পরে কিন্তু কেউ ফর্ম ফিল আপ করতে পারবে না। এখানে কোয়ালিফিকেশন কিন্তু গ্র্যাজুয়েশন, এই নিয়ে ডিটেলসের ভিডিও দেওয়া রয়েছে চ্যানেলে, দেখে নিতে পারো, তবু একটু জানিয়ে দিই। দেখো কোয়ালিফিকেশন হচ্ছে গ্র্যাজুয়েশন পাস, এবং এর সাথে সাথে তোমাকে টাইপিং টেস্ট তুমি জানো কি না সেটা কিন্তু দেখা হচ্ছে। আচ্ছা এরপরে ভ্যাকান্সি বেরিয়েছে, প্রায় 200টার উপরে ভ্যাকান্সি রয়েছে। দেখো এজ এর এখানে 18 থেকে 30 রয়েছে, যাদের বয়স 18 থেকে 30 তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া বয়সের ছাড় রয়েছে, OBCরা 3 বছর পাচ্ছে, ST/SCরা কিন্তু 5 বছরের ছাড় পাচ্ছে। আচ্ছা এরপরে চলে আসবো দেখো ফিসের ক্ষেত্রে। এখানে ফিসের ক্ষেত্রে আমরা দেখতে পাই যারা জেনারেল কাস্ট রয়েছ, যারা OBC রয়েছ, তারা 500 টাকা দেবে, আর বাদবাকি যারা রয়েছ যেমন হচ্ছে SC/ST তারা কিন্তু 200 টাকা চার্জ দিচ্ছে এই ফর্মের জন্য। এবং জব লোকেশন দিল্লি হবে, আর বিস্তারিত বিষয়টা আমি আরেকটা ভিডিওতে আলোচনা করেছি, সেই ভিডিওটা দেখে নিও, বিস্তারিত বিষয় জানতে পেরে যাবে। আর স্যালারি প্যাকেজটাও কিন্তু খুব ভালো, সুপ্রিম কোর্টের চাকরি আশা করি বুঝতে পারছো অনেক গণ্যমান্য ব্যক্তিদের সাথে দেখা হবে এবং একটা ভালো দায়িত্বপূর্ণ জায়গায় কাজ করতে পারবে। তো যারা চাইছো পড়াশুনো করে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেবে, অবশ্যই তোমাদের জন্য কিন্তু একটা দারুণ অপরচুনিটি রয়েছে। চলে আসবো আমরা সেকেন্ড পোস্ট, সেকেন্ড যে পোস্টটা রয়েছে সেটা হচ্ছে IBPS ক্লার্ক রিক্রুটমেন্ট 2022। দেখো IBPS মানে হচ্ছে IBPS এমন একটা সংস্থা যার মধ্যে থেকে আমরা বিভিন্ন সরকারি যেসব ব্যাঙ্কগুলো দেখি, পাঞ্জাব ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক, এই যে ব্যাঙ্কগুলো রয়েছে এই ব্যাঙ্কগুলোর হয়ে কিন্তু এই IBPS পরীক্ষা নেয়। SBI বাদ দিয়ে যা যা সরকারি ব্যাঙ্ক রয়েছে সেগুলোর আন্ডারে কিন্তু IBPS মানে তাদের হয়ে IBPS পরীক্ষা নিয়ে নেয়। তার ক্লার্কের জন্য নোটিফিকেশান জারি হয়ে গেছে, প্রত্যেক বছর জুলাইতেই কিন্তু এর ফর্ম ফিল আপ শুরু হয়ে যায়। আচ্ছা বলে দিই যে এখানে কিন্তু বয়সের সময়সীমা হচ্ছে 20 থেকে 28 বছর অবধি জেনারেল কাস্টের জন্য, OBCরা 3 বছরের এক্সট্রা ছাড় পাবে, ST/SCরা 5 বছরের ছাড় পাবে এক্সট্রা। তো 28-এর সঙ্গে তোমরা যে যে কাস্টে রয়েছো সেটা যোগ করে নিতে পারো। এরপরে চলে আসবো আমরা কোয়ালিফিকেশান বা এডুকেশনের জায়গা। দেখো এখানে কিন্তু তোমাদেরকে গ্র্যাজুয়েশন পাস করতে হবে, যে কোনো স্ট্রিমে হও, সায়েন্স আর্টস কমার্স কোনো ভ্যারিয়েশন নয়, তুমি গ্র্যাজুয়েশন পাস করলেই কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো। এক্সাম ডেট কিন্তু জানিয়ে দিয়েছে 28/8/2022, আর প্রিলি এক্সাম হবে হচ্ছে 3/9/2022 অথবা 4/9/2022, এরকম অনেকগুলো ডেট রয়েছে যেটা ওয়েবসাইটে দেখা যাচ্ছে। এবং এই পরীক্ষা কিন্তু প্রিলি হয়, মেন্স হয় এবং ইন্টারভিউ হয়, এই প্রসেসগুলোতে হয়। এখানে আমরা সাবজেক্ট দেখতে পাই, মেন সাবজেক্ট ইংলিশ হিসাবে, ইংলিশের উপর জোর দেওয়া হয়, ম্যাথ রয়েছে, রিজনিং রয়েছে, এবং জিকে বা GI যে বিষয়গুলো থাকে এই বিষয়গুলো কিন্তু রয়েছে। তোমরা যদি চাও ইংরাজি, যেহেতু ব্যাংকের চাকরি তো ইংরাজিটা একটু ভালো মতো জানতে হবে, তোমরা যদি চাও যে ইংরাজি একটা টিউশন নিয়ে পড়বে বা ইংরাজির একটা কোর্স চাও বাড়ি বসে করার জন্য, তো আমাদের একটা অ্যাপ রয়েছে যার নাম ইয়োর স্টাডি, যার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করতে পারো। সেখানে ইংরাজির একটা কোর্স রয়েছে, সেই ভিডিওটা বা সেই কোর্সটা যদি তোমরা পারচেস করো তোমরা অনেকটাই উপকৃত হবে। কোর্সের প্রাইস কিন্তু অনেক কম দামে রয়েছে, তো প্রথমে আগে অ্যাপ ডাউনলোড করো, স্যারের ভিডিও দেখো, যদি ভালো লাগে তাহলে কোর্স পারচেস করতে পারো। ইংরাজি কোর্স অ্যাভেলেবেল রয়েছে, ম্যাথের কোর্সও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তোমরা আমাদের ম্যাথের কোর্স 0-2 Pro, আমি কিন্তু সব IBPS এর জন্য বলছি, যে যে সাবজেক্টগুলো লাগে ম্যাথও লাগে, ম্যাথের যদি তোমরা কোর্সে জয়েন হতে চাও আমাদের অ্যাপের মধ্যেই স্যারের 0-2 Pro কোর্স রয়েছে। সেখানে প্রচুর ছাত্রছাত্রীরা স্যারের কাছ থেকে ম্যাথ শিখছে, তোমরা চাইলেও শিখতে পারো মিনিমাম ন্যূনতম পয়সায়। 1.5 বছরের কোর্স, প্রত্যেকদিন হিসাব করলে প্রত্যেকদিন 1 টাকা হিসাবে পড়ছে, তো তোমরা চাইলে অবশ্যই সেই কোর্সে জয়েন হতে পারো। এবং আরও রয়েছে জিকে রয়েছে, GI রয়েছে, রিজনিং রয়েছে, তো তোমরা যদি জিকের জন্য পড়াশুনো করতে চাও তাহলেও আমাদের অ্যাপে চলে যাও, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে কিন্তু বিস্তারিত বিষয়টা তোমরা জানতে পারবে। এই মেন্স
সাবজেক্টগুলোর উপর কিন্তু আইবিপিএস ক্লার্কের পরীক্ষা হয়। এখানে কিন্তু ইংরাজিতে পরীক্ষা হয় এবং হচ্ছে হিন্দিতে পরীক্ষা হয়, দুটো পেপার তোমার থাকবে, তুমি যেটা ইচ্ছা চুজ করতে পারো। এবার তোমরা অনেকেই বলবে আমরা তো বেঙ্গলি মিডিয়ামে, আমরা হিন্দি পড়বো কী করে? তো হিন্দির কিন্তু আমি অলরেডি ক্লাস দিচ্ছি, চারটে ক্লাস হয়ে গেছে। তোমরা চাইলে আমাদের প্লেলিস্টে গিয়ে ফ্রিতে ভিডিওগুলো দেখতে পারো, হিন্দি শিখে যাবে, কোনো অসুবিধা হবে না হিন্দিতে পরীক্ষা দেওয়ার জন্য। তো দেখো এই হচ্ছে টোটাল 5000-এর কাছাকাছি ভ্যাকান্সি রয়েছে, প্রত্যেক বছর জুলাইতে ফর্ম বেরিয়ে যায়। খুব দারুণ একটা চাকরি, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, বুঝতেই পারছো কতটা হ্যান্ডসাম চাকরি, ভালো চাকরি, আর স্যালারিও কিন্তু যথেষ্ট ভালো, 35,000 টাকা থেকে কিন্তু স্যালারি শুরু হয়। তো এই হচ্ছে বিস্তারিত বিষয়। আচ্ছা এরপরে আমরা চলে আসবো হচ্ছে 3 নম্বর যে পোস্ট, সেটা হচ্ছে ইন্ডিয়ান আর্মি টেরিটোরিয়াল রিক্রুটমেন্ট 2022। এখানে কিন্তু আমরা দেখতে পাই যে এই যে টেরিটোরিয়াল আর্মি, আমরা মহেন্দ্র সিং ধোনিকেও দেখেছি কিন্তু এই পদে চাকরি করার জন্য। তো আর্মির অনেক পোস্ট রয়েছে, তার মধ্যে টেরিটোরিয়ালও একটা পোস্ট রয়েছে, যেখানে আমরা দেখতে পারি যে আর্মিদের ট্রেনিং করিয়ে তাদেরকে রিজার্ভে রেখে দেওয়া হয়, পরবর্তীকালে কোনো রকম সেরকম যদি বিপজ্জনক ঘটনা ঘটে তখন তাদেরকে পাঠানো হয়। তো সেই হচ্ছে এই পোস্টটা টেরিটোরিয়াল আর্মি। এখানে আমরা বয়সটা দেখতে পাচ্ছি, দেখো 18 থেকে রয়েছে 42 বছর বয়স যদি তোমার থেকে থাকে তাহলে কিন্তু তুমি এই টেরিটোরিয়াল আর্মির জন্য কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে। এছাড়া এডুকেশন কোয়ালিফিকেশন কিন্তু এখানে গ্র্যাজুয়েশন রয়েছে, তোমার যদি গ্র্যাজুয়েশন পাস না থাকে তুমি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে না, যে কোনো স্ট্রিমের হলেই চলবে। ভ্যাকান্সি কিন্তু প্রায় তোমার 15-20টার কাছাকাছি ভ্যাকান্সি, খুব একটা ভ্যাকান্সি নেই, মেল আর ফিমেল ছেলে মেয়ে উভয়ই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে 1 তারিখ, জুলাই মাসের 1 তারিখ থেকে, লাস্ট ডেট হচ্ছে 30 জুলাই 2022 এবং পরীক্ষার ডেটও দিয়ে দিয়েছে 25/9/2022। এই হচ্ছে তোমাদের টেরিটোরিয়াল আর্মির বিস্তারিত বিষয়। আচ্ছা এরপরে আমরা চলে যাব, দেখো এই যে পোস্টার রয়েছে এখানে আমরা দুটো ভ্যাকান্সি দেখতে পাচ্ছি, একটা রয়েছে ইন্ডিয়ান আর্মি, একটা রয়েছে ইন্ডিয়ান নেভি। আমরা যে অগ্নিপথ যোজনা, যে নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, যারা দেখোনি অবশ্যই ভিডিওটা কিন্তু দেখে নিয়ে অনেক কিছু জানতে পেরে যাবে। যারা আর্মির ফর্ম ফিল আপ করতে চাও তাদের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেই ভিডিওটা, অবশ্যই দেখে নিও। আচ্ছা এখানে আমি দেখো দুটো পোস্ট একসাথেই রেখেছি। আমরা দেখেছি কিছুদিন আগে স্যার ভিডিও দিয়েছেন যে ইন্ডিয়ান এয়ারফোর্সের রিক্রুটমেন্ট শুরু হয়ে গেছে এই অগ্নিপথ যোজনার মাধ্যমে। তো এয়ারফোর্সে কিন্তু রিক্রুটমেন্ট শুরু হয়ে গেছে, ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, যারা চাও ফর্ম ফিল আপ করতে অবশ্যই স্যারের ভিডিওটা দেখে নিও। তো এবার আমরা দেখব যে জুলাই মাস নাগাদই কিন্তু ইন্ডিয়ান আর্মি এবং ইন্ডিয়ান নেভিতে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে। আচ্ছা দেখো জুলাই মাসের মধ্যে যদি ইন্ডিয়ান আর্মি বলি, প্রায় 4000-এর কাছাকাছি ভ্যাকান্সি বেরোবে, সেখানে কিন্তু শুধুমাত্র ছেলেরাই অ্যাপ্লাই করতে পারবে, মেয়েরা অ্যাপ্লাই করতে পারবে না। বয়সের সময়সীমা 17.5 থেকে 23 বছর অবধি দিয়ে দেওয়া হয়েছে। এছাড়া এখানে পোস্ট রয়েছে জিডি, যারা জিডির জন্য ফর্ম ফিল আপ করবে তাদের কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশান 10 পাস হলে চলবে, এবং 12 পাসে কিছু টেকনিক্যাল পোস্ট রয়েছে এবং যারা সায়েন্সের স্টুডেন্ট তারাই অ্যাপ্লাই করতে পারবে এই আর্মির পদে। আর কিছু 8 পাসে রয়েছে, কিছু ট্রেড রয়েছে, সেই ট্রেডের উপর ভিত্তি করে। তোমরা যদি ডিটেলসে জানতে চাও অবশ্যই আর্মির ওয়েবসাইটে চলে যাও, সেখানে গিয়ে বিস্তারিত বিষয়টা কিন্তু দেখে নিতে পারবে, নিজেরাই আরও ভালো করে বুঝে নিতে পারবে। তো এই হচ্ছে ইন্ডিয়ান আর্মি, যেটা জুলাই মাসে শোনা যাচ্ছে যতদূর 1 থেকে 10 তারিখের মধ্যে কিন্তু বেরিয়ে যাবে, নোটিফিকেশান আউট হয়ে গেছে কিন্তু কবে থেকে শুরু হবে সেটা এখনও দেওয়া হয়নি, তবে ধরা হচ্ছে 1 থেকে 10-এর মধ্যে শুরু হয়ে যাবে। এরপরে রয়েছে দেখো ইন্ডিয়ান নেভি, যেটা রয়েছে অগ্নিপথ যোজনা অনুযায়ী, এখানে কিন্তু আমরা দেখব 3,500-এর কাছাকাছি ভ্যাকান্সি এবং মেয়ে এবং ছেলেরা উভয়ই কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। বয়স ঠিক একই রয়েছে, 17.5 থেকে 23 বছর অবধি বয়স রয়েছে। এখানে পোস্ট আমরা দেখতে পারবো অনেকগুলো, SSR এর ফুল ফর্ম হচ্ছে সিনিয়র সেকেন্ডারি রিক্রুটমেন্ট। এই রিক্রুটমেন্টের জন্য তোমার কিন্তু 12 পাস হলেই তুমি অ্যাপ্লাই করতে পারছো। তারপরে রয়েছে আরেকটা পোস্ট, যেটা হচ্ছে MR, তোমার 10 পাস করলে তুমি এই MR এর জন্য অ্যাপ্লাই করতে পারবে, যেটা হচ্ছে ম্যাট্রিক রিক্রুটমেন্ট। এখানে তুমি 10 পাস করলে অ্যাপ্লাই করতে পারবে ইন্ডিয়ান নেভিতে। এবং যেটা 12 পাস করার পর সেটা হচ্ছে আর্টিফিক অ্যাপ্রেন্টিস, তুমি কিন্তু এখানেও অ্যাপ্লাই করতে পারবে, তোমার কিন্তু 12 হয়ে গেলে। তো এই কটা পোস্ট রয়েছে, পোস্টগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম, বয়স কত লাগবে সেটা জানিয়ে দিলাম, এবার ফর্ম ফিল আপের জন্য কত টাকা লাগবে সেটা যখন একেবারে প্রকাশ হয়ে যাবে তখনই তোমরা দেখে নিতে পারবে বা জেনে নিতে পারবে। এই হচ্ছে বিস্তারিত বিষয়, এই 5টা চাকরি কিন্তু জুলাই মাসে একদম তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তো সমস্ত কিছু জানিয়ে দিলাম, তোমরা যদি পড়াশুনো করতে চাও মেন সাবজেক্টগুলোর উপর ফোকাস করো, ইংরেজি, অঙ্ক, জিকে, এই বিষয় 3টে কিন্তু জিকের মধ্যে যেহেতু সব সাবজেক্ট থাকে, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, পলিটি, এছাড়াও ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সবই রয়েছে। তো জিকের কোর্সে ভর্তি হতে চাইলে বা জিকের কোর্স ভালো মতো পড়তে চাইলে অবশ্যই তোমাদেরকে বলবো আমাদের অ্যাপ ভিজিট করো অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করো। অঙ্কের জন্য আমাদের 02 Pro কোর্স জয়েন করতে পারো, আমাদের অ্যাপেই রয়েছে। ইংরাজির জন্যও কিন্তু কোর্স তোমরা জয়েন করতে
পারো যেটা আমাদের অ্যাপেই রয়েছে। অ্যাপটাকে দেখো, অ্যাপটা ডাউনলোড করো এবং সেটাকে ভিজিট করো। কিছু অসুবিধা হলে ফোন করতে পারো, আমরা সবসময় তোমাদেরকে সাহায্য করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের ভিডিও এই পর্যন্তই, পরের দিন দেখা হবে অন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে।